মাননীয় মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী জনাব মোহাম্মদ আব্দুর রহমান। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আজকে একটা ভিন্ন প্রসঙ্গে একটু কথা বলতে চাই। আজকে আমাদের সেই 7ই মে, গণতন্ত্র পুনরুদ্ধারের দিন। 2007 সালে আজকের গণতন্ত্রের মানস কন্যা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে সেদিনের স্বৈর শাসকের পদাঙ্ককারী সামরিক জান্তারা গ্রেপ্তার করেছিল এবং 11 এই দেশে সৃষ্টি হয়েছিল। লক্ষ্য ছিল মাত্র একটি, -2 ফর্মুলার নামে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে রাজনীতি থেকে নির্বাসিত করা। এবং শেখ হাসিনাকে রাজনীতি থেকে নির্বাসিত করে এই দেশে চিরদিনের মতো এই গণতন্ত্রে অভিযাত্রায়, এই গণতন্ত্রের গলা টিপে হত্যা করবার ষড়যন্ত্রে মেতে উঠেছিল। মাননীয় স্পিকার, যথার্থ অর্থেই বঙ্গবন্ধু কন্যা সেদিন বঙ্গবন্ধুর কন্যার পরিচয় দিয়েছিলেন। তাকে বিদেশ থেকে বাংলাদেশের মাটিতে আসবার জন্যে নানা ধরনের বাধা প্রদান করা হয়েছিল এবং তিনি যাতে দেশে আসতে না পারেন সেই জন্যে সমস্ত সমস্ত এয়ারলাইন্সকে বলা হয়েছিল তাকে যেন টিকিট দেওয়া না হয়, তিনি যেন ফেরত না আসতে পারেন। কিন্তু বাংলার লক্ষ কোটি মানুষের হৃদয়ে যেই শেখ হাসিনার স্থান, বাংলার লক্ষ কোটি মানুষের প্রাণের স্পন্দন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছিলেন যে কোনো অবস্থাতেই আমার মাটিতে আমি ফিরে যাব। পৃথিবীর এমন কোনো শক্তি নাই যেই শক্তি আমার দেশে আমার যাবার যাত্রা বন্ধ করতে পারে। সেদিন তিনি আমাদের সাহসিকা জননী হিসাবেই আমাদের এই জন্মভূমিতে ফেরত এসেছিলেন এবং ফেরত এসে সেই 11-এর প্রবক্তা যারা ছিল, যারা তাকে রাজনীতি থেকে নির্বাসিত করতে চেয়েছিল, তাদেরকে তিনি বলেছিলেন যে আমি শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা, সারা জীবন বঙ্গবন্ধুর পাশে থেকে, বঙ্গবন্ধুর কাছে থেকে বঙ্গবন্ধুর সকল সাহসী উচ্চারণ আমি বুকে ধারণ করেছি এবং সেই সাহসী উচ্চারণ আমার জীবন থাকতে আমি বন্ধ করব না। তোমরা আমাকে গ্রেফতার করতে পারো, তোমরা আমাকে জেলে নিতে পারো, জুলুম করতে পারো, কিন্তু যেই বাংলার মানুষের জন্যে আমার বাবা সারা জীবন লড়াই সংগ্রাম করে দিয়েছে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে, তার জীবনের দীর্ঘ 13 বছর কাটিয়েছে, তার কন্যা হিসাবে আমি বলতে চাই প্রয়োজনে আমি আমার বাবার মতোই কারাগারে যাব, তবু এই দেশের মানুষকে গণতন্ত্র থেকে তোমরা কেউ বঞ্চিত করতে পারবে না, আমি তা হতে দেব না। তাই মাননীয় স্পিকার, এই দিনটিকে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের দিন হিসেবে
বাঙালি জাতির হৃদয় পটে সারা জীবন বেঁচে থাকবে। আমি তাই আজকে এই মহান সংসদে দাঁড়িয়ে আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, যাকে ঘিরে আজ বাংলার প্রতিটি মানুষ, যাকে ঘিরে আজ বাংলার প্রতিটি ঘর তাদের শেষ ঠিকানা মনে করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করে বলে, তুমি তাকে দীর্ঘ জীবন দান করো, দীর্ঘ হায়াত দান করো, দীর্ঘ শক্তি দাও, যেই শক্তি সাহস দিয়ে এই বাংলাদেশকে বঙ্গবন্ধুর সেই স্বপ্নের কাঙ্ক্ষিত বাংলাদেশে পরিণত করে যেতে পারে। মাননীয় স্পিকার, তাই আজকে আমাদের প্রিয় নেত্রী এই সংসদের মহান নেতা, এই বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলতে চাই, সেদিন তুমি ছিলে বলেই, সেদিন তুমি ওদের চোখ রাঙানির সামনে পাল্টা চোখ রাঙিয়ে এই বাংলাদেশের মানুষের অধিকারের কথা বলেছিলে বলেই আজ গণতন্ত্র এই দেশে আছে। আজকে বাংলার মানুষ তাদের হৃদয়ের সকল ভালোবাসা নিংড়িয়ে বঙ্গবন্ধু কন্যা তোমাকে পরপর চারবার নির্বাচিত করেছে, সর্বমোট পঞ্চমবারের মতো বাংলাদেশের মানুষের প্রধানমন্ত্রী হয়েছ। আজকে ওরা ওদের জায়গায় হারিয়ে গেছে, আজকে ওরা ওদের জায়গায় সেই ইতিহাসের নিকৃষ্টতম জায়গায় ওদের জায়গা হয়েছে। আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আজকে শুধু বাংলাদেশের এই চৌহদ্দি পেরিয়ে নয়, সারা পৃথিবীর মানুষের কাছে আপনি হয়েছেন তিনজনের সৎ প্রধানমন্ত্রীর মধ্যে একজন প্রধানমন্ত্রী। আজ সারা বাংলাদেশের মানুষ তো বটেই, সারা পৃথিবীর মানুষ আজকে আপনাকে শ্রদ্ধা করে, আজ তারা বিশ্বনন্দিত নেত্রী হিসাবে আপনাকে স্বীকৃতি দেয়। তাই আজকে বলবো যে এই 7ই মে এই জাতি কোনোদিন ভুলবে না। যারা সেদিন ষড়যন্ত্র করেছিল ওরা আর কোনোদিন এই বাংলার মাটিতে ফেরত আসতে পারবে না। এই বাংলার মাটিতে কোনো অজুহাতেই অন্ধকার গলিপথ দিয়ে আর কেউ ক্ষমতায় আসবার স্বপ্ন দেখতে পারবে না, সেই পথ রুদ্ধ হয়ে যাবে। মাননীয় স্পিকার, আমি সর্বশেষে মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে আপনাকে ধন্যবাদ জানিয়ে এবং এই দিবসটি গণতন্ত্র পুনরুদ্ধারের দিবস হিসেবে বাংলার মানুষের কাছে সারা জীবন বিবেচিত হবে এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।